রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সঙ্গে কোনো টানাপোড়েন নেই তারপরও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দপ্তরে তিনি আরও বলেন শৃঙ্খলা ধরে রেখে বিশ্ব শান্তির জন্য বাহিনীকে প্রস্তুত রাখাই মূল লক্ষ্য শেষ দিনে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পরে সেনাকুঞ্জে তাকে দেয়া হয় বিদায় গার্ড অফ অনার এরপর সেনা সদর দপ্তরে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়িত্ব বুঝিয়ে দেন শফিউদ্দিন আহমেদ সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে বিদায় জানানো হয় তাকে দায়িত্ব নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন নতুন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশকে রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সঙ্গে কোনো সংকট নেই বলেও জানান তিনি আমাদের সেনাবাহিনী সব সবসময় এই প্রস্তুত আছে নেভি আছে নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে ও সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোল পেট্রোলিং করছে প্রস্তুত আছে যারা সেন্ট বার্টনসে ডেপ্লয় থাকে সবসময় আগেও ছিল বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি করি না নতুন সেনাপ্রধান আরও বলেন দেশ ও জাতি গঠন এবং বিশ্ব শান্তি রক্ষার জন্য কাজ করে যাবে সেনাবাহিনী সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব ট্রেনিং আমরা সব সময় করছি এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি এটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা সেটা সেই কাজগুলো আমি করব যুদ্ধ ও ভবিষ্যতের জন্য সেনাবাহিনী সব সময় প্রস্তুত থাকবে বলে জানান নতুন সেনাপ্রধান আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা